ভোট মিটতেই উত্তপ্ত ভগবতীপুর, যেটা জানতে পেরেছি আজ সকালেই, কিন্তু একেবারে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই ভগবতীপুর বাজার। এবং যেটা বিজেপি সূত্রে যেটা খবর, সকালবেলাতেই গতকাল রাত থেকেই কিন্তু এই ভোট মেটার পর থেকেই বিজেপি তৃণমূল একেবারে বর্ষাবাদে রাত থেকেই, তারপরে আজ সকালেই কিন্তু চেহারা নাই একেবারে মারধরের, যেটা আমরা জানতে পেরেছি আজ সকালেই বিজেপির যারা ছিলেন তাদেরকে এই মার্কেটে তৃণমূলের লোকেরা মারধর করে এবং তারপরই বিজেপির লোকজন একেবারে এলাকার পঞ্চায়েতের যে সদস্য তার বাড়িতে গিয়ে ভাঙচুর করে এবং তারপরই এলাকায় কিন্তু যথেষ্ট এই মুহূর্তে উত্তেজনা রয়েছে। দেখতে পাচ্ছেন বাজার এই মুহূর্তে পুরো বন্ধ রয়েছে, বন্ধের চেহারা রয়েছে পুরো বাজার। এই হ্যাঁ, কী হয়েছিল ঘটনাটা আজকে সকালে? ঘটনাটা কি হয়েছিল বলতে পারছি না। আমরা দোকানদার, সাধারণ দোকানদার, দোকান খুলে বসে আছি, দেখি হঠাৎ করে প্রচণ্ড মানুষ দৌড়াদৌড়ি করছিল। এসি বিভিন্ন রকম দোকানদার সব দোকান বন্ধ করার জন্য সব ব্যস্ত। একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, জানি না কি রাজনৈতিক চাল এখানে চলছে। শুনলাম তো কোনো বিজেপি একটা টিএমসি ছেলেকে মারধর করেছে, এই নিয়েই সব দোকানদার পুরো টোটাল দোকান বন্ধ। আপনাদের ব্যবসার ক্ষতি হচ্ছে? ব্যবসার প্রচণ্ডভাবে ক্ষতি হচ্ছে। এভাবে এই এলাকায় এভাবে থাকে না, এভাবে কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এই শান্ত এলাকা সকালে দেখলাম, আমি ছিলাম আমাদের ওদিকে দোকানদার, দেখলাম সকালবেলায় প্রচণ্ডভাবে লোক দৌড়োদৌড়ি করছে, দোকান আতঙ্কভাবে দোকান এদিক ওদিক সব বন্ধ চলে গেছে অর্ধেক। তারপরে পুলিশ এলো, বলছে তো শুনছি ওখানে কি মারপিট হয়েছে, একটা টিএমসির ছেলেকে মেরেছে শুনছি। আমার নাম শেখ আশরাফুল, ভগবতীপুর বাজার। বুঝতেই পারছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে রাজনৈতিক হিংসার কারণে কিন্তু তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। সকাল থেকে একেবারে যে ভগবতীপুর বাজার বন্ধ রয়েছে, সমস্ত দোকানের শাটার বন্ধ, দেখতে পাচ্ছেন তালা দেওয়া রয়েছে এবং পুরো এলাকায় কিন্তু এই মুহূর্তে একেবারে বন্ধের চেহারা পুরো। দেখতে পাচ্ছেন কোনো দোকান খোলা নেই, সমস্ত দোকানে তালা দেওয়া, মাত্র কয়েকজনকে দেখা যাচ্ছে তারা ঘোরাফেরা করছে। এবং এই পুরো ঘটনাকে নিয়ে এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা এবং যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই ভগবতীপুর বাজারে। এই মুহূর্তে আমরা একেবারে নিশিত মালিক, যিনি পঞ্চায়েত সদস্য, তার বাড়িতে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই মুহূর্তে একেবারে সেই ইটের যে টুকরো সেগুলো পড়ে রয়েছে, বাঁশ রয়েছে, অর্থাৎ কিভাবে ভাঙচুর করা হয়েছে বা কিভাবে মারধর করা হয়েছে আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। ঠিক এই বাড়িতে ঢুকেই তার যারা বাড়িতে ছিলেন তাদেরকে মারধর করা হয়, ভাঙচুর করা হয়। এখনও সেই দাগ দেখতে পাচ্ছেন, ইট, বড় বড় থান ইট রয়েছে, সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং তার পাশেই দেখাবো নিশিত মালিকের যে ভাইয়ের বাড়ি রয়েছেন, সেখানেও কিভাবে হামলা চালানো হয়েছে দেখতে পাচ্ছেন। যে এখানেও দেখতে পাচ্ছেন, পুরো আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, পুরো ইট পাটকেল ছুঁড়ে এখানে ভাঙচুর করার মতো পরিস্থিতি। পরিবারের যারা ছিলেন তাদেরকে মারধর করেছে বিজেপির কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ করেছেন নিশিত মালিকের বাবা, তিনি ঘটনাস্থলে ছিলেন। তাকেও কিন্তু টানাহিচড়া করা হয়, মারধর করা হয়, এমনটাও তিনি অভিযোগ করছেন। এখনও সেই ছবি দেখতে পাচ্ছেন, দাগ, বড় বড় ইটের টুকরো এই মুহূর্তে এই এলাকায় পড়ে রয়েছে। আমি কিছু মাঝে আমার ভাইরা মারা গেছে, সেখান থেকে এসে ফিরে কাজ দুটো মুড়ি খাওয়া বলে ডিশটা দিয়ে জলটা বার করেছি, আচ্ছা হই করে ছুটেছে। আমি ডিশ ও বাড়িতে থাকি, ও বাড়ি থেকে ছুটে এসে দেখি না হই করে কী হয়েছে রে, কী হয়েছে, ও ধরে টানছে, এ ধরে টানছে, সবাইকে চিনি, পাড়ার ছেলে ওই বেনেদে বাড়ির, কোলে বাড়ির সবাইকে চিনি আমি। সে বলছে এই তোর ছেলেকে বাঁচাবি না, দেখে যে তার বাড়ি সে নেই রে এখানে, বলছে হ্যাঁ তোর ছেলে আছে, হ্যাঁ ঘরে ঢুকে সারা ভাতে হাঁড়ি ফাঁড়ি কাঠ ফাঁড় সব উল্টে সব ফেলে দিয়ে রাখতে করছে, হ্যাঁ হই করছে সব পাড়ার ছেলে এসে। এই করলো কোথা কী করেছে বলতে পারবো না আমি ঠিক, হ্যাঁ বলছে বাজারে নাকি কি হয়েছে, গন্ডগোল হয়েছে। বাজার থেকে ওরা খবর শুনে বাজার থেকে সব এই দিক দিয়ে ছুটে আর্ধেক গেছে, এই দিক দিয়ে আর্ধেক গেছে, এসে ওইরকম বাড়িতে সব। সেজ বৌমা কোথায় ছিল এলো, তাকেও ধরে মার, মেজ বৌমা ছিল তাকেও মার। আর উনি সব বিজেপির লোক, সব বিজেপির একজন, ওরাই সব বিজেপি করছে নতুন করে। আপনার ছেলে কী করে? আর তৃণমূল করে, তৃণমূল সদস্য। মানে কখন ঘটনাটা শুরু হয়? 9:45 বাজে, 10টা বাজে তখন। সবাই বাইরে, আমরা বাড়িতে রান্না করছি, আমার স্বামী এসেছে, আর অমনি অনেক সবাই এসে আমার স্বামীকে মারধর করেছে। তখন বাড়িতে কেউ ছিল না, আমাদের ঘরে অনেক ছেলেরা আমাকে চুলের মুঠি ধরে বউ এসেছে, আমাকে এইরকম আর ছেলেরা বেশি মেরেছে, বউয়েরা এসে হাতগুলো খালি ছড়ে করেছে এই হাতগুলো। আমার এখন স্বামী হসপিটালে ভর্তি। কি কারণে মারলো ওরা, কি মনে হয় আপনার? ওরা কাল থেকে নিয়ে ওরকম করছে, ভোট হচ্ছে ঝামেলা করার জন্য, মারবার জন্য ওরকম করছে। কাল কিছু পাত্তা করতে পারেনি বলে আজকে এসে কাল রাত থেকে নিয়ে গালাগালি খেসতে খেসতে করছে আমাদের এই সামনেটা, আর কিছু বলেনি। আর আজকে বাজারে গেছে ও, আমাদের ভাসুররা সব থাকে না, ডিউটি যায় আর যায়, সব চলে গেছে, আর ওমনি সেই সুযোগ এসে ঢুকেছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল পুলিশ বাহিনী, চণ্ডীতলা থানার বড়বাবু থেকে শুরু করে র্যাব সমস্ত কিছু মোতায়েন করা হয়েছে যাতে আরও পরবর্তীকালে ওই উত্তেজনা তৈরি না হয়। যেটা আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে, আজকে সকালেই একেবারে যে বাজার ভগবতীপুর বাজার, সেখানে তৃণমূল বিজেপি বর্ষা হয়, সেখানে বিজেপির কিছু কর্মীদের মারধর করা হয়। তারপরে কিন্তু চড়াও হয় এই যে নিশীথ মালিকের যে বাড়ি, 50 সদস্য তার বাড়িতে কিন্তু বিজেপি যারা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা আসেন এবং এসে এই বাড়িতে হামলা চালায়, দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা রয়েছে, গোটা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যথেষ্ট এই পলিটিক্যাল যে উত্তেজনা ভোট মিটতেই, সেই উত্তেজনা কিন্তু ভগবতীপুর এলাকা জুড়েই তৈরি হয়েছে। এইচবি, ডিএনএন বাংলা, হুগলি।